আমার যে সনদ সেটা কমপক্ষে বলে দেওয়া আমি জরুরি মনে করছি বরকতের জন্য আমি যে উস্তাদের কাছে পড়ছি তার নামটাও তো একটা বরকতপূর্ণ নাম এবং তার জাত থেকে হাজারো হাজার ওলামায় কেরামগণ মুস্তাফিদ মুস্তাফিজ হয়েছেন সেজন্য বরকতের জন্য হলেও আমার উস্তাদ এবং তার উস্তাদ এইভাবে সাহেব মেশকাত পর্যন্ত যে সনদের সিলসিলা আছে সেটা বলে দেওয়াটা আমি উপকারী মনে করতেছি এবং জরুরিও মনে করতেছি আমি এই কিতাব মেশকাতুল মাসাবিহের দর্শ গ্রহণ করেছি এবং কিতাবটি অধ্যয়ন করেছি বর্তমান আমিরুল হিন্দ খামেস পঞ্চম আমিরুল হিন্দ হযরত মৌলানা সাইিদ আরশাদ মাদানী দাবত বারাকাতুহমুল আলিয়ার কাছে তিনি মেস্কার শরীফ পড়েছেন হজরত মৌলানা জালিল আহমদ কেরানভীর কাছে তিনি শরীফ পড়েছেন শাইকুল হিন হজরত মৌলানা মাহমুদ হাসান দেওবন্দির কাছে এবং তিনি শরীফ পড়েছেন হজ্জাতুল ইসলাম ইমাম কাসেম নানতভীর কাছে তিনি শরীফ পড়েছেন শাহ আব্দুল গানী দেহলভীর কাছে তিনি শরীফ পড়েছেন শাহ ইসহাকের কাছে তিনি শরীফ পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাব্দেশে দেহলভীর কাছে তিনি শরীফ পড়েছেন মুসনিুল হিন শাহ অলিউল্লা মুহাব্দেস কাছে তিনি শরীফ পড়েছেন শেখ আবু তাহের মাদানির কাছে তিনি শরীফ পড়েছেন শেখ ইব্রাহিম কুর্দির কাছে তিনি শরীফ পড়েছেন শাইখ আহমদ কুশাশির কাছে তিনি শরীফ পড়েছেন শাইখ আহমদ সান্নাবির কাছে তিনি মেশকাশ্বরী পড়েছেন সৈয়দ গাজানফার নাহার ওয়ানির কাছে তিনি শরীফ পড়েছেন শাইখ মুহাম্মদ সাঈদ মীর কালা শাইখে মক্কার কাছে তিনি মেশকাশ্বরী পড়েছেন সৈয়দ নাসিম উদ্দিন মীর কাছে তিনি মেশকাশ্বরী পড়েছেন সৈয়দ জামাল উদ্দিনের কাছে তিনি মেশকাশ্বরী পড়েছেন সৈয়দ আসিল উদ্দিন সিরাজির কাছে তিনি মেশকাশ্বরী পড়েছেন শেখ শরফুদ্দিন উদ্দিন কাছে তিনি মেশকাশ্বরী পড়েছেন শেখ ইমাম উদ্দিন কাছে এবং তিনি মেশকাশ্বরী পড়েছেন মুওয়ালফি কিতাব শেখ অলিউদ্দিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খতিব তিবরিজি সোহাবি মেশকাদের কাছে তো এটা হলো মেসকা শরীফের সনদ যেটা আমার এই সনদে আপনারাও মেসকাত শরীফ পড়ছেন আপনারা যখন পড়াবেন তখন এই সনদেই আপনাদের ছাত্রদেরকে পড়াবেন এটার অনুমতি আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সকল উস্তাদের সামনে আপনাদেরকে দেওয়া হল আপনারা তাহকিক করে এবং খুব মেহনত করে আদিসগুলোকে মোতালা করে সুন্দরভাবে যাদেরকে আল্লাহ তালা মেজ কাশোরী পড়ানোর জন্য কবুল করবেন তারা মেজকাশুরী পড়াবেন আল্লাহ আমরা দোয়া করব সকলকেই যেন আল্লাহ তালা কবুল করে হাদিসের দর্শের জন্য এবং এসাতে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকেই কবুল করে যেই সকল ছাত্র ভাইরা ওখানে আসেন নুরানি থেকে হেফসখানা থেকে নিয়ে মেসকাশোর পর্যন্ত সকলের জন্যই দোয়া করি ইসলামের এই দুর্যোগে আল্লাহ তালা সকলকে ইসলামের খেদমতের জন্য কবুল করুক আল্লাহ তালা সকলকে ইসলামের খেদমতের উপযুক্ত বানায় দেখ এবং এই ফেতনা ফাসাদের যুগে সব ধরনের ফেতনা ফাসাদ থেকে আল্লাহ তালা সকলকে হেফাজত করক গুমরাহি পদভ্রষ্টতা থেকে আল্লাহ তালা হেফাজত করক সিরাতে গুস্তাকিমের উপরে আল্লাহ তালা সকলকে কায়েম দায়েম রাখক দিনের দায়ী মোবাল্লিক মুফাক্কির এবং বুদাব্বির হিসাবে এবং খাদিম হিসাবে দিনের অকুতবয় সৈনিক হিসাবে আল্লাহ তালা সকলকে কবুল করক যেই যুগে যেই সময়ে প্রত্যেকটা মানুষ তার দুনিয়া নিয়ে ব্যস্ত জীবন নিয়ে ব্যস্ত নিজের ক্ষণস্থায়ী জীবনকে সাজানোর কাজে ব্যস্ত এ সময়ে অল্প কতিপয় মানুষ আমরা দিন শিক্ষার জন্য মনোনীত হয়েছি নির্বাচিত হয়েছি আমরাও যদি দুনিয়ার দিকে চলে যাই তাহলে এই দিনের অবস্থা কি হবে এই দিনের কে কে দয়া করবে করবে এই দিনের হেফাজতের কাজ কে করবে আমরা মনোনীত হয়েছি নির্বাচিত হয়েছি শিখার জন্য এলবেদিন শিখতে শিখতে মেসকাশোর পর্যন্ত পৌঁছেছি এখানে শত শত হাফেজ কোরআন হামেলে কোরআন এখানে মধ্যে আছে যারা কোরআনে করিমকে তিরিশ পরা কোরআনে কারিমকে বুকে ধারণ করে এমন শত শত ছাত্র এখানের মধ্যে উপবিষ্ট কত কষ্ট করে আপনারা কোরআনে করিম মুখস্থ করছেন দুঃখের বিষয় কত কষ্ট করে মুখস্থ করছে এই কচি বয়সের সময় যে সময়ের মধ্যে মানুষ গোমের সমুদ্রে হাবুডুবু খায় যে সময় মানুষ নাক ঢেকে ঘুমায় এই সময়ের মধ্যে রাত্রে সাড়ে তিনটা চারটায় ঘুম থেকে উঠে কোরআনে কারিমকে মুখস্থ করেছে উলঙ্গ ঘোরাফেরা করে ছোট্ট ছেলেরা যে বয়সে সে বয়সে পায়জামা পরেছেন লুঙ্গি পরেছেন সতর ঢেকেছে খালি গায়ে ঘোরাফেরা করে গেঞ্জিও পরে না যে বয়সে আপনি লম্বা লম্বা জামা কুর্তা পাঞ্জাবি পরেছেন বড় বড় বয়সের দাদার বয়সের বাবার বয়সের লোকেরা যে বয়সে মাথায় টুপি দেয় না পাকড়ি পরে না সে বয়সে মাথায় টুপি দিয়েছেন পাকড়ি পরেছেন আপনার মা বাবাও যে সময়ের মধ্যে উঠে তাহাজুত করে না আপনি সেই সময়ে উঠে কোরআনে কারিম তিলাবাত করেছেন কোরআনে কারিম পড়েছেন এত কষ্ট করে কোরআনকে বুকে ধারণ করার পর আল্লাহ এই নিয়ামত দান করেছে আপনাকে এই নিয়ামত প্রাপ্তির পর আপনি কি করে চিন্তা করেন বিদেশ চলে যাবেন আপনি কি করে চিন্তা করেন ক্ষেত খামারে কাজ করবেন দুনিয়ার জন্য আপনি নিজের জীবনটাকে শেষ করে দিবেন আপনার জীবনের শুরু সময়টাকে আল্লাহ তালা এমনভাবে দিনের জন্য কবুল করছেন আপনি এত কষ্ট করে কোরআনে কারিমকে মুগস্থ করছেন পড়ছেন কত সুন্দর তিলাওয়াত এক একজনের তিলাওয়াত শুনলে বুক এমন এমন ভাইয়েরা কিন্তু তাদের হৃদয়গুলো শয়তান ধরে ফেলছে মরিচিকা পড়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে যার ফলে ওই সকল ভাইয়েরা চিন্তা করে যে আমরা মাদ্রাসায়ের লাইনে যদি থাকি কই টাকা রুজি করব কই টাকা উপার্জন করব আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দিয়া কিভাবে জীবন জীবনযাপন করব আমি ওই সকল ভাইদেরকে বলি যে আপনারা যে উস্তাদদের কাছে পড়েছেন যতজন উস্তাদের কাছে পড়েছেন এখানে তো অনেক ছাত্র শত শত হাফেজ শত শত হাফেজের উস্তাদ তো একজন না এখানে আমরা যারা আসি আমাদের উস্তাদের সংখ্যা গণলে কয়েকশো হবে যেহেতু আমরা শত শত মানুষ কাজে আমাদের উস্তাদ শত শত এক একজন এক এক উস্তাদের কাছে পড়ছি কেহ নাসিরনগর কেহ নবীনগর কেহ ব্রাহ্মণবাড়িয়াতে কেহ মমিন শাহীতে কেহ রাজশাহীতে কেহ দিনাজপুরে কেহ সিলেটে হবিগঞ্জে কুমিল্লায় মুরাদনগরে বিভিন্ন জায়গাতে আপনারা পড়াশোনা করেছেন বিভিন্ন উস্তাদদের কাছে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন তাদের কেহ কি মারা গেছে ক্ষুধার কারণে তারা কেহ কী জামা কাপড়ের অভায় অভাবে নগ্ন উলঙ্গ কোথাও বসে আছে তাদের কেহ কি এমন আছে তার সন্তানরা খাবার পায় না এজন্য কান্নাকাটি করে তাদের ঘর নাই দরজা নাই পানিতে বাসতেছে এমন কেহ আছে। এমন কেহ নাই কাউকে পাওয়া যাবে না প্রত্যেকেই খোঁজ দিলে খবর নিলে দেখা যাবে যে আমার উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো অবস্থাতে আছে যতই দিন যাচ্ছে ততই আল্লাহ তার অবস্থাকে ভালো করে দিতেছে দিনের পথে লেগে থেকে তারা সফলকামী হয়েছে এবং লাভবানই হয়েছে ক্ষতিগ্রস্ত হয় নাই আপনি এত কষ্ট করে হাফেজ হয়েছেন কত কষ্ট করে নুরানিতে ছোট ছোটো বাচ্চারা ওস্তাদদের মারপিট খেয়ে তিন চার বৎসরে কোরআনে করিমটাকে শুদ্ধ করে একজন আশি বছর বয়সী নব্বই বছর বয়সী একশো বছর বয়সী মানুষকে বললে কালিমায় তো শুদ্ধ করে বলতে পারে না আসসালামু আলাইকুম শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না বিস্পিল্লাহ রহমানির রাহিম শুদ্ধ করে পড়তে পারে না আউজ্লাহ রাজিম শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছয় বছর বয়সে ভর্তি হয়ে যায় পাঁচ বছর বয়সে ভর্তি হয়ে যায় কত কষ্ট করে কোরআনে কারিমের নাজারা কে শুদ্ধ করেছে শিখেছে বুকে ধারণ করেছে কোরআনের আলুমগুলো অনেক কষ্ট করে কিন্তু এই ছেলেটা কাফিয়াতে যাওয়ার পর হেদায়তুন হতে যাওয়ার পর সরাই বেকায়াতে যাওয়ার পর মেশকাতে যাওয়ার পর লাইনে যাওয়ার পর দাউরে হাদিস পড়ার পর তার মন মানসিকতা সে এই লাইনে থাকবে না সে দিনের লাইনে থাকবে না সে দশ বছর পড়ার পরে চিন্তা করে যে আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেলছি নাউজুবিল্লাহ মিনজা আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেলেছি এমনটা সে ভাবে আর না হয়ে সে এই লাইনটাকে ছাড়বে কেন এটা তো দুনিয়া এবং আখেরাত জাহানের কামিয়াবি এবং সাফল্য ফালা এবং বাহবুত প্রাপ্তির অন্যতম পথ এবং রাস্তা এটার কোনো বিকল্প নাই দুনিয়া এবং আখেরাতের ফালাহ বাহবুত এবং কামিয়াবি সাফল্য পাওয়ার জন্য এই রাস্তার কোনো বিকল্প নাই কাজেই এই রাস্তাটাকে ছেড়ে দেওয়ার চিন্তা কীভাবে করতে পারে এটা একমাত্র তখনই হতে পারে আর সেই করতে পারে যার হৃদয়টাকে শয়তান গ্রাস করে ফেলেছে এবং এই হৃদয়ের মধ্যে শয়তান দুনিয়ার নাজাসাত এবং গালাজতকে ঢুকায়া দিছে এবং এই হৃদয়টা নাজাসাদ দ্বারা একেবারে না হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে মরিচা পড়ে গেছে এটা আল্লাহর নাফরমানি এবং মাহ এবং আল্লাহর অবাধ্যতা করতে 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 রাসুলের অন্তরে কষ্ট দিতে 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 তার অন্তরটা একেবারে নষ্ট হয়ে গেছে সেই জন্য সেই অন্তরটিকে খারাপ একটা চিন্তা উদয় হয় এবং সৃষ্টি হয় আর সে চিন্তা করে যে আমি এই পত্রাকে ছেড়ে দেব। আর না হয় কখনো সেই এই পত্রাকে ছেড়ে দেওয়ার চিন্তা করতে পারে না এই জন্য আমি বলবো। সময় খুবই অল্প আমি বলছি আপনাদেরকে যে কোন কথা বলবো কোন কথা বলবো না সেটা খুঁজে বের করতে আমার সময় লাগবে এবং আমার উপরে খুব চাপ থাকবে এবার আমি আমার আলোচনার দিকে যাচ্ছি সর্বপ্রথম কথা হলো এই যে হাদিস আখিরি হাদিস পড়া হয়েছে সে হাদিসের ব্যাপারে দু একটি কথা মাত্র তার কারণ সময় খুবই অল্প সর্বশেষ যে হাদিসখানা পড়া হয়েছে আন বাহাজিব না হাকিমিন আনিহি আন জাদিহি أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون سبعين أمة قال أنتم تتمون سبعين أمة أنتم خيرها وأكرمها على الله رواه الترمذي وابن ماجه والدارمي وقال الترمذي هذا حديث حسن أي هذه اجي هناك حديث في <applause> كتابه عن ابن عباس الذي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ تَجَابَذَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسِيَانَ وَمَسْتُقْرِهُ عَلَيْهِ رواه ابن ماجة أي في هذه الحديثة مصنف كتاب মোহাম্মদিবিন আব্দুল্লাহ খতীব এটি ব্রিজি রাহমাদুল্লাহী আলাই তার কিতাবকে শেষ করেছেন সর্বশেষ হাদিসের আগে যে হাদিস খানা আছে ইন আল্লাহ আন ওজাহান উন্মতি আল খাতা ওয়ার নিসিয়ান ওমাস্তুক্রিহু আলাই যে আল্লাহ পাক রবুল আলামিন আমার উন্মতের খতাহ এবং নিসিয়ানকে ক্ষমা করে দিয়েছেন সুবহান খতা শব্দটি হলো আরবি এটা এটার বিপরীত শব্দ হলো সওয়াবুন খতা মানে হল ভুল আর সাবন মানে সওয়াবুন মানে হলো ঠিক সঠিক সওয়াবের বিপরীত শব্দ হলো খতা ভুল ভুল হয়ে যাওয়া এখানে শারহীন ক্যারামগণ মুহাদ্দিস এজামগণ লিখেছেন যে এখানে খতার দ্বারা মুরাদ হল অনিচ্ছাকৃত ভুল ইচ্ছা ছিল সবাব এবং সঠিকেরই ইচ্ছা ছিল তবে অনিচ্ছাকৃত ভুলটা হয়ে গেছে যেমন কেহ কোনো একটা জিনিসকে নিশা না বানায় গুলি চালাইছে যে এই হরিণটাকে স্বীকার করবে হরিণটাকে নিশা বানায় গুলি চালাইছে কিন্তু এই গুলি পড়ে গেছে কোনো মানুষের উপরে সে মানুষটা মারা গেল ইচ্ছা মানুষটাকে মারার ছিল না ইচ্ছাকৃত ভুলটা করে নাই অনিচ্ছাকৃত হয়ে গেছে ডাইরে এর আদিভাবে হয়ে গেছে অনিচ্ছাকৃত ভুল একজন রোজাদার ব্যক্তি কুলি করার জন্য মুখে পানি নিছে এখন পানি চলে গেছে গলার ভিতরে তো পানি কুলি করার জন্য মুখে নিল গলার ভিতরে ঢুকানো ইচ্ছা ছিল না কিন্তু এটা ঢুকে গেছে এটা অনিচ্ছাকৃতভাবে ভিতরে ঢুকে গেল এটাকে বলা হয় ক্ষতা অনিচ্ছাকৃত ভুল ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এই ভুলটা হয়ে গেছে আর কোন কোন ভুল নিশিয়ানের কারণে হয় রোজা মনে নাই ভাত খাইয়ে ফেলছে মনে নাই পানি খাইয়ে ফেলছে নিশিয়ানের কারণে নিশিয়ান এটা হিফজের বিপরীত হিফস মানে হলো স্মরণ থাকা আর নিশিয়ান মানে ভুলে যাওয়া আর খতা মানে হলো ভুল স্বভাব মানে হলো ঠিক এই স্বভাবের বিপরীত হলো খতা খিত উন খা এর নিচে যদি জের থাকে আর তোয়ার মধ্যে যদি সাকিম থাকে ক্ষিত উন এর অর্থ হল গুনাহ অপরাধ অন্যায় পাপ খতা উন এটাও অপরাধ অনিচ্ছাকিত ভুল অনিচ্ছাকিত পাপ তো হাদিসে বলা হয়েছে উম্মতি আল খতা আউ নিসিয়ান যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার উম্মতের খতা এবং নিসিয়ানকে ক্ষমা করে দিছেন এর মর্ম এবং অর্থ এটা নয় যে ভুল বসত। ক্ষত এবং নিসিয়ানান অনিচ্ছাকৃতভাবে অথবা ভুলে যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় কোনো কাজ প্রকাশ পেয়ে যায় তখন সেই কাজের উপরে দুনিয়ায় সর এই কোনো হুকুম প্রযোজ্য হবে না এমন না বরং ক্ষতা এবং নিসিয়ানের কারণে সংগঠিত যে কাজ এমন অনেক কাজ রয়েছে যেই কাজগুলোর উপরে দুনিয়াফি আহকাম শরীয়তের বিধান অনুযায়ী মুরাত্তাব হয় এবং প্রযোজ্য হয় যেমন কতলে হতা ভুলবশত নিচ্ছাকৃত কাউকে হত্যা করে ফেললো গুলি দিছিল লক্ষ্য করে হরিণকে আর সেই গুলি লেগে গেল কোনো মানুষের গায়ে আর মানুষটা মারা গেল তখন এটার উপরে দিয়ত এবং কাফফারা ওয়াজিব হয় তাহলে দুনিয়ায় শরীয়তের কায়দা কানুন অনুযায়ী হুকুম প্রযোজ্য হচ্ছে এখানে কিন্তু রব্বুল আলমিন এটাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহর বিচারের কাঠ গড়ায় সেখানে তাকে সাজা পেতে হবে না তবে দুনিয়ায় এটার উপরে হুকুম মুরাদ্দ হবে কোন রোজাদার ব্যক্তি কুলি করার জন্য মুখে পানি নিছে অনিচ্ছাকৃতভাবে ভাবে পানিটা ভিতরে চলে গেছে রোজা থাকবে না ভেঙে যাবে ভেঙে যাবে এবং রোজা খাজা করতে হবে তাহলে এখানে ভুল অনিচ্ছাকৃত কিন্তু এটার উপরে হুকুম বুরাত্ম হচ্ছে দুনিয়া বি হুকুম বুরাত্ম হচ্ছে এটার উপরে ভুল হয়ে গেল নামাজের মধ্যে সুরায় ফাতে পড়ে নাই অন্য সুরা পড়া ফেলছে ওয়াজিব ছুটে গেছে ভুলে সাহবান ভুল হয়ে গেল স্মরণ নাই কায়দাতে বসে নাই দাঁড়ায় গেছে তা সাহুদের জন্য বসে নাই দাঁড়ায় গেছে তো শেষ দায়িত্ব হু হয় তাহলে বোঝা গেল যে হতা আন এবং নিশিয়ান আনান যেই সকল কাজ সম্পাদিত হয় সংগঠিত হয় প্রকাশ পায় এগুলোর উপরে সর এই নিয়ম নীতি অনুযায়ী দুনিয়াতে হুকুম মুরাত্তাব হয় কোনো কোনোটাকে দুনিয়াতেও মাফ করে দেওয়া হয় যেরকম ভুলে যদি কোনো রোজাদার খাবার খাইয়ে ফেলে অথবা পানি পান করে ফেলে তখন তাকে বলা হয়েছে হাদিস শরীফে আসে সেই জন্য শেষ দিনের শেষ সময় পর্যন্ত রোজাকে চালায়া যায় এজন্য যে এই খাবার আল্লাহই তাকে খাওয়াইছে সুবাহ আল্লাহ এটার উপরে দুনিয়াতেও কোনো হুকুম মুরাত্তাব হইল না আখেরা হবে না আর কিছু কিছু আছে খতা আন এবং নিশিয়ান আন খতা এবং নিসিয়ানের তাহাত এবং অধীনে যে ভুলগুলো হবে সেই ভুলগুলোর উপরে আখেরাতে আল্লাহর পক্ষ থেকে মোয়াখাজা না হলেও দুনিয়াতে এটার উপরে শরীয়তের নিয়ম নীতি অনুযায়ী উসুল অনুযায়ী আহ মুরাত্তাব হবে তাহলে এই যে হাদিস ইন্দ আল্লাহ আন উম্মাতি আল খাতা ওয়ান নিসিয়ান এখানে এটার দ্বারা কি মুরাদ সেটা মোটামুটি আকারে আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই কিতাবের শেষভাগে হাদিসটাকে আনছেন কিতাবের সমাপ্তি এবং এখতামের সাথে কিতাবকে শেষ করা এটার সাথে হাদিসের সম্পর্ক আছে স্পষ্ট মুনাসাবাদ তার কারণ মানুষ যখন কথাবার্তা বলে বক্তব্য দীর্ঘ সময় দেয় তখন শেষভাগে কী বলে কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয় আপনারাও ক্ষমা করে দিবেন আল্লাহ যেন ক্ষমা করে দেয় বলে কি না প্রত্যেকজন উস্তাদ কিতাব পড়ানোর পরে কি বলেন যে পড়াইতে গিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ভুলভ্রান্তি হতেই পারে আল্লাহ যেন ক্ষমা করে দেয় এবং আপনারাও ক্ষমা করে দিবেন এরকম কথা বলে না তো কিতাবের একবারে শেষ বাকি গিয়া হাদিসটা আনছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন ভুল খতা এবং নিসিয়ানকে ক্ষমা করে দিছেন তা এর দ্বারা যেন তিনি কথা বুঝাইতেছেন যে কিতাব শেষ হয়ে যেতেছে আর পুরা কিতাবের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ এমনইভাবে একবারে লাস্টে যে হাদিস আনছেন যে বাহাজিবনে হাকিম তিনি বাহাজিবনে হাকিম তার বাবা হাকিম ইবনে মো থেকে রিওয়ায়ত করেন আর হাকিম ইবনে মভিয়া বাহাজের দাদা নিজের বাবা থেকে রেওয়ায়ত করেন যে তিনি নবী করিম সাল্ল আলহ্লামকে এই কথা বলতে শুনেছেন উম তুমা উম নাস যে আয়াতের তাসির এবং ব্যাখ্যায় মুআভিয়া ইবনে হাইদা হায়দা কুষাইরি আনহু বাহাজের দাদা হাকিম ইবনেভিয়ার বাবা মুআভিয়া ইবনে হাইদা কুষাইরি বাহাজ ইবনে হাকিম ইবনে মোয়াভিয়া ইবনে হাইদা আল কুসাইরি হাকিম ইবনে মোয়াভিয়া উনিও তাবেরি বাহাজ ইবনে হাকিমও আর মোয়াভিয়া ইবনে হাইদা আল কুসাইরি হলেন সাহাবি তো তিনি বলেন যে আমি নবী করিম সাল আলহি আসাল্লাম থেকে কুম তুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস এর ব্যাখ্যায় এ কথা বলতে শুনেছি কি শুনেছি কওয়াল আং তুম তুতিমুন আসাবনা উম্মাতান আন্তুম খাই রুহা ও যে তোমরা সকল উম্মতের মধ্যে তোমাদেরকে মানুষের এবং উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে তো এখানে আয়াতের মধ্যে অস্পষ্টতা কুমতুম খায়রা উম্মাতিন সকল উন্মতের মধ্যে শ্রেষ্ঠ অস্পষ্টতাটা কি যে সকল উম্মত তার সংখ্যা কত এই জিনিসটা এখানে মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত না কাজী প্রশ্ন আসে যে সকল উম্মত যে বলছে সকল উম্মত দুনিয়ার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত উম্মতের সংখ্যাটা কী তো নবীকারিমসাদালাম সেটার ব্যাখ্যা করে বলতেছেন আংতুম তুতিম মোন আসাম মিল্লাতান যে সকল উন্মতের সংখ্যা হলো সত্তর যে এখানে যে বলা হয়েছে খাইরা উম্মাতিন সকল উন্মতের মধ্যে শ্রেষ্ঠ সেই সকল উম্মতের মাঝম এই টোটাল সংখ্যাটা কত টোটাল সংখ্যাটা হলো সত্তর এই সত্তর উম্মতের মধ্যে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত আনতুম খাই রুহা ও আকরাম উহা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তোমরা এই সত্তর উম্মত সত্তরের যে এই সংখ্যা সারেহীন মহাদ্দি সিনে বলেন যে এটা তাকসিরের জন্য বলা হয়েছে এটা তাহদিদের জন্য না অর্থাৎ সত্তর একবার সীমাবদ্ধ এরকম না বরং তাকসির অর্থাৎ আধিক্য জন্য বলা হয়েছে যে অনেক উম্মত আর কেহ কেহ বলছেন যে সত্তরের সংখ্যাটা এটা এই হিসাবে বলছে যে বড় বড় উন্মত টোটাল সংখ্যা হলো সত্তর আর এর মধ্যে ছোটো ছোটো আছে এটা বড় অন্তর্ভুক্ত হয়ে যায় সেই হিসাবে সত্তর বলছে এটাই সুন্দর কথা যে এখানে আধিক্য জন্য বলা হয়েছে যে অনেক উন্মত যত উম্মত আছে তার মধ্যে তোমরা হলো হলে সকলের শ্রেষ্ঠ এবং তোমরা সর্বশেষ তোমরা সর্বশেষ কেন আন তুতিম মুনা তোমরা সকল উম্মতকে খতমকারী তুতিম্মুনা এই মুনা। এখানে এতমাম খতমের অর্থে অর্থাৎ সকল উম্মতকে তোমরা যেন সমাপ্ত করতেছ তোমরা সকল উম্মতের শেষ উম্মত তোমাদের পরে আর কোনো উম্মত আসবে না তোমাদের পরে আর কোনো নবী আসবে না তাহলে এখানে মুনা তাকতিমোনার অর্থে মুসান্নিফ কিতাব খতম করতেছেন কিতাব খতমের সাথে সর্বশেষ হাদিসের মধ্যে যে শব্দ আসছে তাকতিমু না তোমরা শেষ করতেছ সমাপ্ত করতেছ সকল উম্মতকে তোমরা সর্বশেষ উম্মত আর এই হাদিসও আমার কিতাবের সর্বশেষ হাদিস শুভানন্দ এইভাবে এই শেষ হাদিসের সাথেও মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যে কিতাবের মানে সমাপ্তির এবং একতে তামের একটা সম্পর্ক এই হাদিসের মাধ্যমে কিতাব শেষ করতেছে এখানে মধ্যে শেষ করা শব্দ আসছে যদিও অন্য অর্থে আসছে অন্য বিষয়ে কিন্তু শেষ করা শব্দটা আসছে কিনা না তুতিম মুনা এই তাকতি মুনা আর কিতাবও যেহেতু এখানে খতম হইতেছে এই হাদিসের মাধ্যমে এই জন্য কিতাব শেষ করা এবং সমাপ্ত করার সাথে এই হাদিসের একটা গভীর সম্পর্ক আর এটার দ্বারা মুসানিফ রহমতুল্লাহ আলাই এ কথাকেও বুঝাইছে যে যেরকমভাবে নাকি আল্লাহ পাক রব্বুল আলমী নিজ মেহরবানিতে এই উম্মতকে উম্মতে মোহাম্মদিয়াকে শেষ উম্মত বানাইছেন এই উম্মতে মুহাম্মদিয়ার মাধ্যমে সকল উন্মতের খাতেমা করছেন সমাপ্তি ঘটাইছেন আল্লাহ নিজ কুদরতে এবং নিজ মেহরবানিতে নিজ ক্ষমতায় আমরা কি আমাদের ক্ষমতায় শেষ উন্মত হয়েছি আমরা কি আমাদের ক্ষমতায় সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উন্মত হয়েছি না আল্লাহর ক্ষমতায় আল্লাহর কুদরতে আল্লাহর ক্ষমতায় আল্লাহর কুদরতে তো মুসান্নেফি হাদিসকে এখানে এনে কথা বুঝাইতেছেন যে আমি যে কিতাবটা শেষ করেছি এটা আমার ক্ষমতায় নাই এটা আল্লাহর ক্ষমতায় তো এই হলো সে হাদিসের সাথে এই কিতাবকে শেষ করার যে সম্পর্ক এবং মুনাসাবা। যাই হোক সে হাদিসের উপরে সংক্ষিপ্তাকারে এই দু একটি কথাই আর করা গেল আর হতো কথার সমুদ্র রয়ে গেছে কিন্তু যেহেতু একটা বেজা গেছে এখানে আরও বহু বিষয়ে কথা বলতে হবে আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না এই হাদিস এবং হাদিসের উপরে এই তাকরিরের মাধ্যমে কিতাব শেষ হলো পাক রব্বুল আলমিন আমাদেরকে পুরাটা কিতাব হক আদায় করে বুঝার তো দান করে আমি জানতে পেরেছি শুনতে পেরেছি যে অনেক ছাত্র ভাইয়েরা অনেকগুলো আহাদিসকে মুহস্তও করছে আমি বড় গুরুত্ব দিয়েছি হাদিস মুহস্তের জন্য এবং প্রত্যেকজন ছাত্র ভাইয়ের কাছে একটা একটা ডায়েরি আছে আসে না সবাই ডায়েরি কিনছে পুরা বৎসর আমি প্রায়ই এই কথা বলছি যে ভাই এ হাদিসটা মুস্ত করে ফেলেন এ হাদিসখানা মুস্ত করে ফেলেন এ হাদিসখানা মুস্ত করে ফেলেন এ হাদিসখানা মুস্ত করে ফেলেন এই কথাটা বারবার বলছি আজকে আখিরি সবকের মধ্যেও বলি যে হাদিসের আলফাজ মুখস্থ করার মধ্যে অনেক নূর এবং অনেক বরকত রয়েছে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম নিজে বলেছেন নাব্দ আল্লাহ রানিয়া মকালি হাফিজ আহা ও আহা ও পাক আল্লাপাকুল আলমিন সেই ব্যক্তির চেহারাকে তরুতাজা করুক যে নাকি আমার হাদিসকে মুখস্থ করে এবং অন্তরে সংরক্ষণ করে এবং মানুষের কাছে পৌঁছায়া দেহু আন্নি আমার পক্ষ থেকে পৌঁছায় দাও ছোট্ট একটা বাক্য ছোট্ট একটা হাদিস হলেও আমার ছোট্ট একটা বাণী হলেও এটা পৌঁছায়া দাও আয়াতন দ্বারা মূলত কোরআনের আয়াত না বাণী অর্থাৎ জামে কালাম যেটার অর্থ বেশি শব্দ কম যেমন মান সমাতা না যা যে ব্যক্তি চুপ রইল সে মুক্তি পাইল ছোট্ট না কিন্তু এটার ভিতরে অর্থের একটা দুনিয়া এবং সমুদ্র রয়েছে মান সমাতা না যা তো এই ধরনের একটা হাদিস যদি হয় এটাও তুমি মুস্ত করো এবং মানুষের কাছে পৌঁছায় দোক হাদিস মুখস্ত করার উপরে বিভিন্ন আহাদিস দ্বারা নবী করিম সাল্লসালাম তার গিফট দিয়েছেন আমাদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন আমরা হাদিসের হাদিস যদি খুলি তাহলে অসংখ্য হাদিস অনুপ্রেরণা যোগায় হাদিসকে মুখস্তের জন্য পাওয়া যাবে যেগুলো আমরা মেশকার শরীফের মধ্যে অনেকগুলো ও বটে তো সেই জন্য আমি আজকেও আখেরি সবকের মধ্যে আপনাদেরকে বলতেছি এখনও অনেকগুলো অনেক সময় আছে যেই যে হাদিসগুলোকে চিহ্নিত করে দেওয়া হয়েছে যে হাদিসটা মুস্ত করেন এটা মুহস্ত করেন এটা মুস্ত করেন আমি যে কিতাবস জাকাত পর্যন্ত যে হাদিসগুলো আমি চিহ্ন দিয়েছি সেই হাদিসগুলোকে তো মুস্ত করবে কিতাবু জাকাত ছাড়াও জাকাত থেকে নিয়ে কিতাবের শেষ পর্যন্ত একবারে ফিতানের শেষ পর্যন্ত যতগুলো হাদিস আছে এর মধ্যে সবগুলোই তো মুখস্থের উপযুক্ত তারপরেও কিছু গুরুত্বপূর্ণ যেগুলো এগুলোকেও আপনারা মুখস্থ করেন অনেক ছাত্র ভাইয়েরা তারা ইয়ে করছে এখানে এই ক্লাসের মধ্যেও হাদিস মুহস্তকেরা শুনাইছে এবং এই ডায়েরির মধ্যেও অনেকে লেখছে নিজের কলমে নিজের হাতে লেখছে আর আজকের এই মজলিসেও অনেকেই শতাধিক হাদিস মুহস্তকেরা এখানে মধ্যে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি হাদিস মুখস্তের জন্য উপস্থিত সকলকেই বলবো অন্য অন্য ক্লাসের ভাইদেরকেও বলব আগামী বছর যারা মেশকাত পড়বে তাদেরকেও বলবো এই বছর যারা পড়েছেন আপনাদের আরও সময় আছে এরপরে বার্ষিক পরীক্ষার পর থেকে নেওয়া দাওরে হাদিসের সবক আরম্ভ হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ আরও চার মাস সময় আছে এই সময়ের ভিতরে এই হাদিসগুলো এ পর্যন্ত যতটুকু মুহস্ত করছেন আরও বাড়ায়া আপনারা মুখস্ত করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করে